থাইল্যান্ডে এসে আইল্যান্ডের কথা ভাবলেই মাথায় আসে ফুকেট আর ক্রাবির কথা, কিন্তু আমরা যেহেতু অফবিট কাপল তাই কোনো জায়গায় গিয়ে অফবিট কোনো জায়গা দেখাবো না তাকে হয়। তাই আজকে এমন একটা আইল্যান্ডে আমরা চলে এসেছি যেখানে এলে আপনারা পেয়ে যাবেন ক্রিস্টাল ক্লিয়ার ব্লু ওয়াটার, হোয়াইট স্যান্ড বিচেস অ্যান্ড কুল ভাইবস। তো চলুন দেরি না করে আমরা একসাথে সকলে মিলে এক্সপ্লোর করি এই আনএক্সপ্লোর আইল্যান্ড কো সামেটকে। আগের পর্বে আপনারা দেখেছেন রেয়ং এর অভিজ্ঞতা, এখন রেয়ং থেকে বেরিয়ে আমরা যাচ্ছি কো সামেটের দিকে, দারুণ একটা অফবিট আইল্যান্ড। আর এই যে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে আনটাচড ডেস্টিনেশন, এবার গাড়িতে উঠবো আর এসির হাওয়া খেতে খেতে এই গরমের মধ্যে যাব। লেটস গো। আমাদের এই থাইল্যান্ড ট্রিপের মেন অফবিট জায়গা মানে আমাদের পছন্দের জায়গা কিন্তু বেসিক্যালি কো সামিট। আর এই কো সামিট যেতে হলে কিন্তু এই রায়ংয়ের ওপর দিয়েই যেতে হবে। আর রায়ং বিশাল বড় একটা জায়গা, আপনারা যে কোনো বিচের কাছে থাকতে পারেন। আমরা যে বিচটার কাছে ছিলাম সেখান থেকে কিন্তু ফেরিঘাট, অর্থাৎ কো সামিট যেতে গেলে কিন্তু পুরোটা গাড়িতে যাওয়া যাবে না, যেহেতু একটা আইল্যান্ড তো আমাদের ফেরি ক্রস করতেই হবে। তো ফেরিঘাট থেকে প্রায় আমরা অনেকটাই দূরে ছিলাম, সেই জন্য আমরা গাড়ি করে ফেরিঘাট পর্যন্ত যাবো, দেন ওখান থেকে ফেরি নিয়ে আমরা যাবো। তো আমরা প্রায় কো সামিট ফেরিঘাটের কাছে পৌঁছে গেছি, আমাদের গাড়িতে আসতে সময় লাগলো প্রায় 30 মিনিটস মতো। বানফি পিয়ার যদি আপনারা গুগল ম্যাপে মানেন, এই যে লোকেশনটা দেখাবে এটাই হচ্ছে ফেরিঘাট। এবার সামনে এখানে টিকিট কাউন্টার আছে, এবার গিয়ে আমাদের টিকিটটা কাটতে হবে। দু রকমের বোট আছে, একটা হচ্ছে বিগ বোট আর একটা হচ্ছে স্পিড বোট। দেখুন এখানে ওয়ান ওয়ে ট্রিপ হচ্ছে 70 ভাট, রাউন্ড ট্রিপ 120, আর যদি স্পিড বোট নেন তাহলে ওয়ান ওয়ে ট্রিপ 200 ভাট, রাউন্ড ট্রিপ হচ্ছে 300 ভাট। আমরা বিগ বোটটাই নেব। তো এটাই হচ্ছে ফেরিঘাট, আমাদের টিকিটস ডান, 120 ভাট পার পার্সন আমরা বিগ বোটের জন্য করেছি। এখান থেকে হচ্ছে সমস্ত স্পিড বোটগুলো ছাড়ছে, এই যে দাঁড়িয়েও আছে, আর বিগ বোটের জন্য কিছুটা হেঁটে যেতে হবে। জাস্ট একটুর জন্য লেট হয়ে গেল, বিগ বোট একটা ছেড়ে চলে গেল, এরপর আছে আমাদের প্রায় 20 মিনিটস পরে আর এখানে আপনাদের টিকিটটা চেক করা হবে। আমরা প্রথমে বিগ বোটের টিকিটটাই করেছিলাম, আপনাদেরকে বললাম 20 মিনিটস মতো ওয়েট করতে হবে, কিন্তু পরে শুনলাম 1 ঘন্টা ওয়েট করতে হবে, অর্থাৎ একটার সময় ওটা ছেড়েছিলো, এরপর একটা ছাড়বে 2টোর সময়। বিগ বোট এবং স্পিড বোটের মধ্যে বেসিক ডিফারেন্সটা বলে দিই, বিগ বোটের সময় লাগবে 45 মিনিটস ওখানে পৌঁছাতে এবং স্পিড বোটে হচ্ছে 15 মিনিটস। তাই আমরা কী করলাম, ব্যালেন্স অ্যামাউন্টটা দিয়ে স্পিড বোটের টিকিট করে নিলাম। এই টিকিটটা কিন্তু এখানে এসে আপনাদেরকেই করতে হবে এবং টাইমিংগুলো আমরা স্ক্রিনের ওপরে দিয়ে দেবো। স্পিড বোটে আসার এবং বিগ বোটে আসার কিন্তু টাইমিং আছে, সেই টাইম অনুযায়ী আপনাদেরকে আসতে হবে। এখন ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের স্পিড বোট ছাড়বে, তারপর দেখা যাক আমরা তাড়াতাড়ি পৌঁছাবো। তো এখানে আমাদের এখন টিকিট চেক হলো স্পিড বোটের, আর বোটও চলে এসছে, এবার আমরা যাব। তো এই হচ্ছে আমাদের স্পিড বোট, এখানে ড্রাইভার সাহেব বসেন, আর প্রচুর এখানে লাইফ জ্যাকেটস কিন্তু দেওয়া আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে লাগেজ রাখা আছে, সামনে পিছনে অনেক জায়গা যেখানে খুশি বসতে পারেন। আমাদের কিন্তু স্পিড বোট ছেড়ে দিয়েছে ঠিক দুপুর 1:44 এখানকার টাইম। এত হাওয়া দিচ্ছে, লিটারালি টুপি ধরে বসে থাকতে হচ্ছে সকলকে, টাকা নেই যাচ্ছে না, এত হাওয়া। জাস্ট জলের কালারটা এবার দেখুন, দারুণ একটা এক্সাইটিং রাইড অ্যাকচুয়ালি। আমাদেরকে বলা হয়েছিল 15 মিনিটস মতো সময় লাগবে, কিন্তু 10 মিনিটের মধ্যেই কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি। তো এটাই হচ্ছে মেন ফেরিঘাট, এবার আমাদের এখান থেকে লাগেজটা কালেক্ট করতে হবে, তারপর এদিক দিয়ে বেরোতে হবে। তো ওদিকের কোনো একটা পয়েন্ট থেকে আমরা এখানে এলাম, এরপর এখান থেকে আমরা বেরোবো, এই হচ্ছে এক্সিট। আচ্ছা, এখান দিয়ে বেরিয়ে এসে এখানে একটা টিকিট কাউন্টার আছে, ন্যাশনাল পার্কের জন্য টিকিট কাটতে হবে, পার পার্সন 200 ভাট করে, এই হচ্ছে টিকিট কাউন্টার, কেটে এখান দিয়ে যেতে হবে। এখান দিয়ে বেরিয়েই এরকম গাড়ি আছে, এই গাড়িতে আমাদের হোটেলের অ্যাড্রেসটা বললাম, আমাদের নিয়ে যাবে। যদি আপনারা মনে করেন দুপুরে কিছু স্ন্যাক্স করবেন বা লাঞ্চ করবেন, তাহলে এখানে বেশ কিছু অপশানস আছে, 7-Eleven-এর অপশানও কিন্তু আছে, চাইলে এখান থেকে করতে পারেন, প্লাস কিছু ক্যাফেটেরিয়াও আছে। তো গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল, আর এই হচ্ছে আমাদের রিসর্ট, সিলভার স্যান্ড রিসর্ট।
30 ভাট করে পার পার্সন নিল, দুজনের 60 ভাট। এখানেও আমাদের তিনটের সময় চেক ইন ছিল, এখন বাজে 2:20, আমরা কিন্তু আমাদের রুম পেয়ে গেছি। জেনারেলি দেখলাম দিয়ে দিচ্ছে যদি ফাঁকা থাকে। রুমের বাইরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ শান্তশিষ্ট, এরকম অনেকগুলো কটেজ রুম রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম, ছোট্ট করে রুম ট্যুর একটা দিয়ে দিই। এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা কিং সাইজ বেড, বেশ কমফোর্টেবল রুম, এসি চলছে, সাইজও ঠিকঠাক। এখানে কভার দেখতে পাচ্ছি, আর এখানে আছে অ্যাটাচড ওয়াশরুম, বেশ প্রিমিয়াম দেখতে লাগছে কিন্তু রুমটা। এই গরমে রুমের মধ্যে কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম, এবার ফাইনালি বেরিয়ে পড়েছি। এই জায়গাটা এত সুন্দর, আমরা না বেরিয়ে থাকতে পারছি না। একবার ভালো করে বুঝিয়ে দিই, এই দিকগুলো হচ্ছে সমস্ত কিছু কটেজ, চারিদিকেই রয়েছে কটেজ। তার সাথে এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এটা ডাইনিং এরিয়া, রেস্টুরেন্ট এখানটা, এখানটাও রয়েছে বিচ ফ্রন্ট ক্যাফে বলা যেতে পারে। তার সাথে এদিকে রয়েছে বিচ বার, আর সামনেই দেখা যাচ্ছে ব্লু ওয়াটার। এরকম একটা বিচ থাকলে কি আর নিজেকে ধরে রাখা যায়? অলরেডি ম্যাডাম কিন্তু নেমে গেছে। আর এই বিচটার নাম হচ্ছে আও ফাই বিচ, সিলভার স্যান্ড হোটেল বা রিসর্টের সামনেই কিন্তু এই বিচ। ক্রিস্টাল ক্লিয়ার জল, মানে জাস্ট অসাধারণ লাগছে এখানে আসার পর থেকে। আমরা ভিয়েতনামে আপনাদেরকে দেখিয়েছিলাম ফু ইয়ক আইল্যান্ড, একদম অফবিট ছিল, এটাও কিন্তু জাস্ট অফবিট আনএক্সপ্লোর্ড একটা বিচ। ওই দিকে দেখতে পাওয়া যাচ্ছে স্যাক্স পাতা আছে, আর এখানে প্রচুর টেবিল চেয়ার পাতা আছে। হালকা একটা কোল্ড ড্রিঙ্কস বা ড্রিঙ্কস নিয়ে বসে যান এখানে আর এনজয় করুন এই জায়গার অ্যাম্বিয়েন্সটাকে। চারটে বেজে গেছে, রোদটা একটু কমতে শুরু করেছে, তাই ভাবলাম এই ছোট্ট পুচকে আইল্যান্ডটা স্কুটি নিয়ে ঘুরে আসি। হোটেলের গেটের বাইরেই একটা স্কুটি রেন্টাল শপ ছিল, একমাত্র এই স্টাইলিশ স্কুটিটা পড়েছিল, এটা নেওয়ার ইচ্ছা ছিল না, এত ফানি দেখতে। কিন্তু আর কোনো অপশান নেই, ওই দিকেরও দোকান আছে বললো, কিন্তু যে এটার পিছনে 2-3 জন লাইন দিয়েছিলো, আমরা যেহেতু আগে এসেছি আমাদেরকে দেওয়া হয়েছে। ওখানে গিয়ে যদি না পাই তাই আর রিস্ক নিইনি, এটাই নিয়ে নিয়েছি 400 ভাট, সাথে পেট্রোলটা ফ্রি দিয়েছে। তো এবার একটু ঘুরবো, তার আগে এইখানে একটা আমি দোকান দেখতে পেয়েছি, মানে স্টল, এই যেখানে একটা কলা দিয়ে ডিম দিয়ে একটা জিনিস বানাচ্ছে, এটা আমি অনেকবার আমি ইউটিউবের রিলসে দেখেছি, তো শর্টসে দেখেছি, ওটা আমার খেতে ইচ্ছে করলো, খেয়ে দেখি কেমন। হ্যাঁ, হোয়াট ইজ দিস? রুটি, ব্যানানা রুটি। এটা 60 ভাট দাম, এটা অনেকবার আমি শর্টসে দেখেছি, কম্বিনেশনটা অতটা ভালো না, কলা তারপর ডিম, কিন্তু খুব ইন্টারেস্টিং লাগতো যে কেমন খেতে হবে। তো ফাইনালি দেখে আর লোভ সামলাতে না পেরে নিয়েই নিয়েছি, ইচ্ছাই ছিল যেদিন দেখবো সেদিনই খাবো। ভালোই লাগছে, ভালো মিষ্টি মিষ্টি খেতে, তাহলে তো আমার ভালো লাগবে। কন্ডেন্স মিল্ক দিয়েছে তো উপর থেকে, ওর জন্য মিষ্টি লাগছে, ভালো লাগছে, প্যানকেক টাইপের। কোসামিট নর্থ থেকে সাউথ মাত্র 6.8 কিলোমিটারের রাস্তা। আপনারা চাইলে পুরো আইল্যান্ডটা ঘুরতে তো পারেনই, চাইলে বাইসাইকেলে করেও পারেন, এবং যারা কারোর এনার্জি বেশি থাকলে হেঁটেও যেতে পারেন। আমাদের রিসর্ট থেকে 1 কিলোমিটার দূরে একটা বিচ রয়েছে, টুপটিম বিচ রয়েছে, আর তার সাথে আও নুয়ান বিচ রয়েছে, ওই দিকেই যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি আও নুয়ান বিচের সামনে, এখানে আমরা বাইকটা পার্ক করে রাখলাম, আর এই রাস্তা দিয়ে সোজা নিচে নেমে যেতে হবে। বিচের ঠিক ওপরে বেশ কয়েকটা কটেজ চোখে পড়ছে, একদম গাছপালার মধ্যে, নেচারের কোলে, অতটা হ্যাপেনিং জায়গা কিন্তু এখানটা লাগছে না। তো এটাই হচ্ছে মেন বিচ, এখানে কিছু রক ফর্মেশন আছে, আর একদম হোয়াইট স্যান্ড বিচ, জলের কালার দেখুন জাস্ট দারুণ লাগছে। এখানে আসার পর থেকে না জলের কালারের প্রেমে পড়ে গেছি, সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, সবাই নিজেদের মতো এনজয় করছেন, স্নান টান করছেন, আর আমরাও চলে এলাম একটু পা ভেজাতে। তো এবার বলি হোয়াই কোসামিট, এত সুন্দর একটা আইল্যান্ড, এখানে না আসার তো কোনো কারণ আমি দেখছি না, তবে আসার আরও একটা বড় কারণ হচ্ছে বাজেট। এটা কিন্তু অনেক বাজেট ফ্রেন্ডলি একটা আইল্যান্ড, কারণ ব্যাংকক থেকে খুব সহজেই গাড়িতেই আপনারা চলে আসতে পারবেন,
ফুকেট ক্রাবে যেতে গেলে কিন্তু ব্যাংকক থেকে আপনাদেরকে ফ্লাইট চেঞ্জ করতে হবে, সেখানে অনেকটা কস্টলি হয়ে যায় ব্যাপারটা। এবং ওই আইল্যান্ডগুলো যেহেতু পপুলার তাই অনেকটা এমনিতেই কস্টলি, এবং ইন্ডিয়ান বা অন্য ট্যুরিস্টদের ভিড়ভাড়টাও ওখানে কিন্তু বেশি। আমরা যে দুদিন ধরে এখানে ঘোরাঘুরি করছি, আমরা একটা ইন্ডিয়ান তো দেখেই নি এবং ট্যুরিস্টও খুব কম দেখছি। আর যেহেতু আমরা এরকম ভার্জিন অব্বির জায়গা পছন্দ করি, তাই আমাদের তো এই জায়গাটা দুর্দান্ত লেগেছে। এবং যারা হানিমুনার্স রয়েছেন, চান বিদেশের কোনো আইল্যান্ডে কম খরচের মধ্যে গিয়ে হানিমুনটা সেরে আসি, তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা জায়গা। যেহেতু কোসামিট একটা ছোট্ট আইল্যান্ড, তো প্রত্যেকটা বিচকে কেন্দ্র করেই কয়েকটা রিসর্ট রয়েছে, মানে ওই রিসর্টগুলোর প্রাইভেট বিচ বলা যেতে পারে ওগুলোকে। এই মুহূর্তে আমরা যে ব্রিজটায় আছি তার নাম হচ্ছে আউচো। এখানে সুন্দর একটা ব্রিজ করা আছে ফটো তোলার জন্য, ভীষণ ফটোজেনিক লাগছে। আর আজকে বেসিক্যালি আমরা বিচ হপিং করছি, তো এখান থেকে বেরিয়ে আমরা নেক্সট বিচের দিকে যাব। সুন্দর কায়াকিং করছে এরা, দেখে করতে ইচ্ছা করছে। ঘুরতে ঘুরতে চলে এলাম আর একটা বিচে যার নাম হচ্ছে আও ওয়াং ডুয়েন। এই নামগুলো না সিরিয়াসলি আপনাদের মনে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ এরকম যদি হাঁটতে থাকেন তাহলে অজস্র বিচ পাবেন, প্রতিটারই প্রায় একই রকম ভাইবস। এবং বিচের ধারে দেখুন কিছু কিছু ক্যাফে রেস্তোরাঁ এই সমস্ত আছে চিল করার জন্য। তো বেসিক্যালি এখন সূর্য ডুবতে বসছে, ভাবলাম একটু হেঁটে যাই। আর এই ব্রিজটা না বেসিক্যালি একটা সাসপেনশন ব্রিজ টাইপের, একটু এগিয়ে গেলেই বেশ পায়ের তলায় হালকা করে দোল আসবে, সেটাই একটু এনজয় করতে এলাম। কি মজা লাগছে, দারুন! জলে না নেবেও ঢেউ খাওয়ার মজা, ব্যালেন্সটা খুবই। আরে এটা মারাত্মক, এখানে দাঁড়িয়ে থেকে ব্যালেন্স করাটা একটা টাস্ক। ওয়াও দারুন লাগছে কিন্তু। সেই আগে একটা শো হতো না পোগোতে, হ্যাঁ হ্যাঁ, জায়েদ জাফরি শো, সেটার কথা মনে পড়ে গেল। সত্যি বলছি কি ইচ্ছা করছে বলুন তো, সোজা রিসর্টে চলে যাই, গিয়েই বিচের মধ্যে হালকা করে গাটা ডুবিয়ে বসে থাকি। আমার মনে হচ্ছে এখান দিয়ে ছুটি, যখনই ব্যালেন্স রাখতে পারবো না, যেখানে পড়বো ওখানেই বসে থাকি গা ডুবিয়ে। আমার ওখানেও যেতে ইচ্ছা হচ্ছে না। মানে আমাদেরকে দেখে বুঝতেই পারছেন কিরকম কালো বাঁদরের মতো হয়ে গেছি। গত দুদিন ধরে এত প্রখর রৌদ্রে আমরা ঘুরছি, কিন্তু এই সময় আসার কিন্তু দুটো রিজন, একটা হচ্ছে ফ্লাইটের টিকিট আমরা সস্তায় পেয়েছি, সেকেন্ড হচ্ছে রিসর্টগুলোর প্রাইসটাও অনেকটা সস্তা, আর সব থেকে বড় কথা হচ্ছে লোকজন কম। একটু সাহস করে এগোচ্ছি, দুজনে দুজনের হাতটা ধরে। ও যদি পড়ে যায় আমি হাতটা ছেড়ে দেবো, তাই তো? আমি আগেই ছেড়ে দিচ্ছি। বাবা আগেই ছেড়ে দিলে, এই জন্য মেয়েদেরকে ভরসা করতে নেই। গায়ে মাখবেন না প্লিজ। ফাইনালি দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো, বলো? দারুণ। যেটা দেখে মনে হচ্ছে এনারা ওয়াটার অ্যাক্টিভিটিস করে ফিরলেন। এখানে কিন্তু স্নর্কেলিং থেকে শুরু করে প্যারাসেলিং থেকে শুরু করে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস কিন্তু হয়, এবং সেগুলো রিসর্ট থেকেও করানো হয় বা টিকিটেও থাকে, আপনারা চাইলে কিন্তু সেগুলো করতে পারেন। আজকে যেহেতু সেইভাবে আমরা লাঞ্চ করিনি, তাই বিচে ঘুরতে ঘুরতেই এইখানে একটা রেস্টুরেন্ট দেখলাম, ক্যাফে। বেশ অ্যাম্বিয়েন্সটা ভালো লাগলো, মানে এগুলো সবই ইনহাউস রেস্টুরেন্ট এই রিসর্টের। তো বসে গেছি, বিকালবেলা অর্ডার দিয়েছিলাম, সন্ধে হয়ে গেল এখন এলো, একটাই জাস্ট অর্ডার দিয়েছিলাম, ক্রিসপি চিকেন উইথ ফ্রাইজ অ্যান্ড স্যালাড, তার সাথে আমরা একটা আইসড গ্রিন টি নিয়েছি আর ফ্যানটা। এইটুকু আসতে মানে মোটামুটি ঘন্টাখানে কাটিয়ে দিল, আমাদের সময়টা নষ্ট করে দিল জাস্ট। তো প্রতিটা বিচই কিন্তু এই মোমেন্টে এরকমভাবেই সেজে উঠেছে নিজের মতন করে। সন্ধ্যাবেলা কিন্তু প্রতিটা রিসর্টেই এরকম ফায়ার ওয়ার্ক শো হয়, আমাদের রিসর্টেও হবে বললেন রাত্রি 9টার সময়। কি অপূর্ব দেখতে লাগলো একবার দেখুন, তার সাথে আমাদের রিসর্টের সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু জাস্ট ফাটাফাটি। এইরকম অ্যাম্বিয়েন্সে জাস্ট মনে হচ্ছে এখানে বসে থাকি আর একটার পর একটা খাবার অর্ডার দিয়ে যাই। তেমনই আমরা পাইনঅ্যাপেল শেক আর স্টার ফ্রাইড চিকেন উইথ মাশরুম অর্ডার দিয়েছি, এগুলো তো এনজয় করবোই। তবে এই আইল্যান্ডের ব্যাপারে যদি বলি, যেমনটা বললাম হানিমুনার্সদের জন্য ভালো, শুধুমাত্র যে হানিমুনার্স না, যে কোনো কাপল এবং অনেক বাচ্চা পুচকে দেখতে পাচ্ছি, বয়স্ককেও দেখেছি, তো এটা কিন্তু প্রত্যেকের জন্যই, ফ্যামিলি নিয়ে আপনারা নিয়ে দ্বিধায় আসতে পারেন এই আইল্যান্ডে।
এবং এসে মিনিমাম দুটো দিন কাটিয়ে যাবেন। আমরা একটা দিন থাকছি, আমাদের কম পড়ে যাচ্ছে, এতটাই ভালো জায়গা এবং খুবই রোম্যান্টিক। আর আমাদের রিসর্টের কথা যদি বলি, এই দিকের পার্টটা খুব রোম্যান্টিক আর এই দিকেরটা পার্টি ভাইবস, কারণ বার রয়েছে, নাচ গানা চলছে, দারুণ এনজয় করছি আমরা। বিশ্বাস করুন, পিছনের অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগছে, যা লেভেলের গান হচ্ছে, মনে হচ্ছে ওখানে গিয়ে ডান্স করি। গিয়েও ছিলাম, বাট আনফর্চুনেটলি দেখলাম ওখানে কেউ ডান্স করছে না, অগত্যা ফিরে চলে এলাম, বসে বসে শেক খাচ্ছি। যারা একটু পার্টি পছন্দ করেন না, যারা একটু ক্যাওস মিউজিক এই সমস্ত পছন্দ করেন, তাদের জন্য পারফেক্ট একটা ডেস্টিনেশান, আবার রোম্যান্টিক কাপলদের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশান, মানে সব মিলিয়ে জায়গাটা জাস্ট জমজমাট। চলে এসেছে আমাদের নেক্সট আইটেম, স্পাইসি প্রন ফ্রায়েড রাইস, তার সাথে ম্যাঙ্গো ইয়োগার্ট শেক। কো সামিটে এসেও কিন্তু আমরা আমাদের সিগনেচার ছেড়ে যাচ্ছি। একটা রিকোয়েস্ট প্রত্যেককে, যারা আমাদের ভিডিও দেখার পর এখানে আসবেন, তারা এই সাইজ স্টোরিজের সাথে একটা সেলফি তুলে আমাদেরকে শেয়ার করবেন। আমাদের পাশের রিসর্টটাই হচ্ছে সামিট ভিলা রিসর্ট, এটার অ্যাম্বিয়েন্সটা খুবই রোম্যান্টিক। আমাদের ওই দিকটা রোম্যান্টিকের থেকেও ঢিনচাক বেশি, যেহেতু বারটা রয়েছে, এখনও পর্যন্ত ওইদিকে পার্টি চলছে, বাট বেশিরভাগ রিসর্টই 10টার আশপাশে কিন্তু এরকম শুনশান হয়ে যায়। আমাদের ওইদিকে মনে হয় না 12টার আগেও বন্ধ হবে বলে। রাত্রি প্রায় 11টা বাজতে চললো, বাট এখানে কিছুই সেটা ফিল হচ্ছে না। একদম মেন রাস্তার ওপরই দেখুন, দ্য ফায়ারসও চলছে, তার সাথে এখানে দোকানপাট এখনও খোলা আছে, স্টিল হোটেলের সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, আর এখানে চলছে ফুল পার্টি ভাইবস। কিছুটা আমরাও পায়ে পা মেলালাম, জাস্ট দুর্দান্ত, মানে প্রচুর লোকজন এখানে আসছে। আমি জানি না ব্যাংকক বা পাটায় নাইট লাইফ কীরকম, বাট তার আগে কো সামিটের নাইট লাইফটা এনজয় করে গেলাম। এটা দেখে মনে হচ্ছে এখনও প্রায় 1.5 ঘন্টা চলবে, প্রচুর লোকজন, প্রচুর। এখানেও কিন্তু ব্রেকফাস্টে বেশ অনেকগুলো অপশানস রয়েছে, সাজেস্ট করবো ডেফিনেটলি হোটেলের সাথে ব্রেকফাস্টটা ইনক্লুড করেই তবে নেবেন, কারণ অনেক কিছু অপশানস থাকে, আপনাদের বাইরে খেতে হবে না। এখানে দেখুন ফ্রুটস থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র আছে, তার সাথে ওখানে টি কফি ফ্রুট জুস সমস্ত কিছু কিন্তু আছে। দারুণ একটা ব্রেকফাস্ট করলাম, মানে ফাটাফাটি খেলাম আর কি, তারপরে চলে এলাম সোজা স্নান করতে। দেখবেন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যারা ছেলে মেয়ে আছে না, তাদের ড্রেস অ্যাসাইন করা থাকে, যে বিয়ে বাড়ি গেলে এটা পরবো, সুইমিং পুল গেলে এটা করবো, স্নান করলে, আমাদেরও সেরকম। এটা হচ্ছে সুইমিং পুলের ড্রেস, অলরেডি ম্যাডাম নেমে গেছে নিচে। প্রায় ঘন্টা খানেকের উপর ফাটিয়ে স্নান টান করে আমরা একেবারে রেডি হয়ে গেছি, আর চেক আউটের টাইমও হয়ে গেছে, তাই ভাবলাম চেক আউট করেই, যেহেতু স্কুটিটা এখনও আছে, সামনেই একটা বিচ রয়েছে ভালো, বেশ পপুলার, ওখানটায় যাবো। আরও অনেক রয়েছে, প্রত্যেকটায় গিয়ে তো লাভ নেই, একই ধরনের আর এই গরমের মধ্যে, তো একটা বিচে গিয়ে তারপর চেক আউট করবো। পাঁচ মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছি সাইকিউ বিচ। কালকে যে বিচগুলো ঘুরছিলাম অনেকটা প্রাইভেট বিচ ছিল রিসর্টের, এইটা কিন্তু অনেকটা কমার্শিয়াল, অনেক কিছু জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, আপনারা চাইলে কিনতে পারেন। তার সাথে দেখা যাচ্ছে একদম নীল জল, দারুণ কিন্তু জলের কালারটা। এখানে কো সামিটে জলের কালার জাস্ট আমাদেরকে ইমপ্রেস করে দিয়েছে, সিরিয়াসলি বলছি, এত বিউটিফুল এখানকার বিচেস, এবং এরকমভাবেই এনজয় করতে ইচ্ছা করছে, একদিনে ঠিক মনটা ভরলো না। আপনারা হাতে ডেফিনেটলি দুদিন সময় নিয়ে এখানে আসবেন,
তাহলে আরো বেশিক্ষণ ধরে সময় এনজয় করতে পারবেন। বিচের ধারে এসে মনে হয় কিছু একটা খাই, তো এই গরমে এটা বেস্ট অপশন মনে হলো। এখন আমাদের রিসর্টের ঠিক সামনেই আমরা দাঁড়িয়ে আছি। এরকম গাড়ি এখানে প্রচুর চলাচল করে, আমাদেরকে আসবে এবং নিয়ে যাবে 30 বাট করে পার পার্সন, যেরকম কালকেটা নিয়েছিল। এলেই যাব। আমরা আবার কোসামিট ফেরিঘাটে চলে এলাম। আমাদের এখন লাগলো 50 বাট পার পার্সন। একটা সাজেশন সকলের জন্য, যারা স্কুটি রেন্ট নিতে চান, এখানে আপনারা যখন আসবেন তখন ফেরি থেকে নেবেই দেখবেন প্রচুর এখানে স্কুটি রেন্টালের দোকান আছে। আপনাদেরকে হোটেলের কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা এখান থেকেই নিয়ে নিন। আপনারা পার ঘন্টা বেসিসেও নিতে পারেন, পার ডে হিসাবেও নিতে পারেন। পার ঘন্টা হচ্ছে 100 বাট, 2 ঘন্টা নিলে কিন্তু সম্পূর্ণ ঘোরা হয়ে যাবে। এবং এখান থেকে যদি আপনারা স্কুটি নেন, কি সুবিধা, এখান থেকেই নিয়ে গেলেন, আবার এখানেই ড্রপ করে দিলেন, কোথাও এক্সট্রা যেতেও হবে না। এটা খুব প্রাইম একটা লোকেশন, আমার মনে হয় এখান থেকে নেওয়াটা আপনাদের জন্য খুব ভালো হবে। আমাদের রিটার্ন যে ফেরিটা আছে সেটা দুপুর 1টার সময় আছে, আমাদের 10 মিনিট আগে আসতে বলা হয়েছিল। আমরা চলে এসেছি এখন 6 নম্বর গেটের উদ্দেশ্যে আমরা যাচ্ছি, ওখান থেকেই নাকি ছাড়বে স্পিড বোটটা। আবার একটা দারুণ অ্যাডভেঞ্চারাস জার্নি করতে চলেছি আমরা। যেখান থেকে গতকাল জার্নিটা স্টার্ট করেছিলাম আবার সেখানে ফিরে এলাম, অর্থাৎ এদিকের ফেরিঘাটে। এরপর এখান থেকে আমরা গাড়ি করে যাব পাটায়ার উদ্দেশ্যে। প্রচণ্ড গরম, বাট উই থরলি এনজয়েড কোসামিট। পরবর্তীকালে কোসামিটে যারা আসবেন তারা একটু হাতে সময় নিয়ে আসবেন, বিশাল লম্বা লাইন পড়েছে, ভিড় দেখুন একবার টুরিস্টদের শুধু। তাও এটা সিজন না, অফ সিজন বলা যায় গরমকাল যেহেতু, তাতেই এরকম। তাহলে সিজন এলে কি অবস্থা হয়? যারা টুকটাক শপিং করতে চান কোসামিটের জন্য, তাদের জন্য কিন্তু কোসামিট ফেরিঘাট অর্থাৎ বানফি পিয়ারের কাছে বিশাল বড় একটা মার্কেট রয়েছে। প্রচুর দেখছি এখানে ড্রেস পাওয়া যাচ্ছে, তার সাথে টুকিটাকি জিনিসপত্র প্রচুর পাওয়া যাচ্ছে, ঠিক পার্কিং লটের পাশেই। ফেরি থেকে নেবে কিন্তু আমাদের ওয়েট করতে হয়নি, দাদার একদম ঠিকঠাক টাইমে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। আমরা এখন যাচ্ছি পাটায়ার উদ্দেশ্যে। কোসামিটের ব্যাপারে কয়েকটা কথা বলে রাখি, ওখানে কিন্তু জলের দাম বেশ কস্টলি, তার সাথে খাবার দাবারও একটু কস্টলি। 1.5 লিটার জলের বোতলের দাম কিন্তু 30 বাট। তারপরে আর তেমন কোনো প্রবলেম নেই, হানিমুন কাপল বলুন বা ফ্যামিলি বলুন বা গ্রুপ বলুন, সবাই কিন্তু আরামসে 2 থেকে 3 দিনের জন্য বিচ ভাইব যদি এনজয় করতে চান আসতেই পারেন এই থাইল্যান্ডের স্বল্প পরিচিত ভার্জিন আইল্যান্ডটায়। আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল। এখান থেকে বেরিয়ে পাটায়ার দিকে যাচ্ছি, যেটা আমরা নেক্সট ব্লগে শেয়ার করবো। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন আমাদের থাইল্যান্ড সিরিজ। দেখা হচ্ছে পাটায়ার ব্লগ নিয়ে।